নমস্কার, নিউজ আরসিবি এসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বিএডে ভর্তির আগ্রহ কমছে পড়ুয়াদের মধ্যে, অনিশ্চয়তার মুখে পড়ুয়াদের ভবিষ্যৎ। তমলুকে পথ দুর্ঘটনা, মৃত এক, আহত দুই। চণ্ডীপুরে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ, অভিযোগ দায়ের চণ্ডীপুর থানায়। পড়ুয়াদের মোজা ও মিড ডে মিলে ইলিশ মাছ দেওয়ার ব্যবস্থা করল স্কুলের শিক্ষক শিক্ষিকারা। হলদিয়া উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকে 100 কোটি টাকার বাজেট পেশ, পর্ষদে সদস্য পরিবর্তন। আইনি বিষয়ক আলোচনা ময়নায় উপস্থিত বিশিষ্টরা। ময়নায় কৃষি সংক্রান্ত প্রশিক্ষণ শিবির, উদ্যোগে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র ময়না ব্লক। ময়নার বিধায়কদের সংবর্ধনা, উদ্যোগে ময়না রামকৃষ্ণন অ্যাসোসিয়েশন। আসছে বিস্তারিত খবরে। 2012 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ না হওয়ায় বিএডে ভর্তির আগ্রহ কমেছে শিক্ষার্থীদের মধ্যে। আসন সংখ্যা পূরণের আশায় নিয়মাবলীর ক্ষেত্রে কিছুটা নরম হয়েছেন বিএড কলেজ কর্তৃপক্ষ। তবু অনিশ্চয়তা কাটছে না শিক্ষার্থীদের মধ্যে, সব মিলিয়ে জটিলতা বৃদ্ধি পেয়েছে শিক্ষা ব্যবস্থায়। 2012 সালে রাজ্যজুড়ে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার পর আইনি জটিলতার কারণে ফলাফল প্রকাশ করা যায়নি। ফলস্বরূপ 4 বছর কেটে গেলেও এসএসসি পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা হয়নি, যে কারণে বিএড পড়ায় আগ্রহ কমেছে শিক্ষার্থীদের। রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক পদ শূন্য থাকলেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় আইনি জটিলতার কারণে শিক্ষার্থীদের মধ্যে বিএড পড়ার প্রবণতা কমছে মত বিশেষজ্ঞদের। পূর্ব মেদিনীপুর জেলায় সরকারি বেসরকারি মিলিয়ে বিএড কলেজের সংখ্যা রয়েছে 69টি, আসন সংখ্যা রয়েছে 100টি করে। গত শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তির হার ছিল 90-99%, কিন্তু এবছর তার ঠিক উল্টো ছবি। এসএসসির রেজাল্ট না বেরোনোর জন্য ও শূন্যপদ না পূরণ হওয়ার জন্য এবছর বিএডে ভর্তি হয়েছেন মাত্র 30% পড়ুয়া, 100টির আসনে ভর্তি হয়েছেন মাত্র 15-20 জন করে। পড়ুয়াদের অনাগ্রহের কারণে ফাঁপড়ে পড়েছেন বিএড কলেজ কর্তৃপক্ষগুলি। টোটাল বিএড কলেজ হচ্ছে 69, তার মধ্যে গভর্নমেন্ট কলেজ 5টা। সেই অনুপাতে ছাত্র সংখ্যা আছে, কিন্তু 2012 সালের পরে কোনো রিক্রুটমেন্ট না হওয়ার জন্য, রিক্রুটমেন্ট বলতে এসএসসি বা টিকিট ফল প্রকাশ হয়নি, ছেলেমেয়েরা হতাশ হয়ে পড়ে। ফলে গভর্নমেন্ট যে কোর্স ফিটা করেছিল 1,45,000 টাকা, সেই রেটে কেউ পড়তে চাইছে না। আর নতুন কলেজ এত দিয়েছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, কিচ্ছু নেই, টিচার নেই, কিছু নেই, তারা 40,000-50,000-60,000 টাকায় ছেলে ভর্তি করাচ্ছে। আগের সেশনে পুরো ছাত্রই ছিল, প্রায় 90% আমরা ভর্তি করে নিয়েছিলাম, কিন্তু এই সেশনে এখনও অব্দি 30% শিক্ষক। আসন সংখ্যা পূরণ করতে নিয়মাবলীর ক্ষেত্রে কিছুটা নরম হয়েছেন তারা। আগে সরকারি বিএড কলেজগুলিতে প্রায় 1,50,000 টাকা এবং বেসরকারি কলেজগুলিতে নিজেদের ইচ্ছে মতো ভর্তির জন্য টাকা নিত, কিন্তু এই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া যাচ্ছে মাত্র 70-80,000 টাকার মধ্যেই। এককালীন টাকা দেওয়ার পরিবর্তে ব্যবস্থা করা হয়েছে ইনস্টলমেন্টেরও। অন্যদিকে ক্লাস না করে সার্টিফিকেট নেওয়ার বন্দোবস্তও করে দিচ্ছে কলেজ কর্তৃপক্ষগুলি, ফলে ফাঁকা আসন পূরণ করতে গিয়ে শিক্ষার মান নিয়ে উঠছে প্রশ্ন। আবার এক একটি ব্লকে পরিকাঠামো না থাকা সত্ত্বেও একাধিক বিএড কলেজ গড়ে তোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার, ফলস্বরূপ হাতের কাছে বিএড কলেজ থাকায় দূরবর্তী কলেজে ভর্তি হতে চাইছেন না শিক্ষার্থীরা। আমাদের এসএসসিতে বসতে দেবে না, অথচ 2012 থেকে আজ 2016 অবধি একটাও এসএসসি হয়নি, এবং যেটা টেট করলো তার রেজাল্ট আজ 1 বছর মধ্যে বেরোয়নি। ক্যান্সি নেই, বিএড পাস করার পরে আমরা কি করবো, ভবিষ্যৎটা কি হবে, এটাই আমার। সব মিলিয়ে জটিলতা বৃদ্ধি পেয়েছে শিক্ষা ব্যবস্থায়, সেই সঙ্গে অনিশ্চয়তায় ভুগছেন ছাত্রছাত্রীরাও। বিএড কলেজগুলি এত বেশি সংখ্যায় আমরা যারা ট্রাস্টের অধীন কিংবা সোসাইটির অধীনে করছি, আমরা ভেবেছি মনে হয় বিএড কলেজ করলে একটা বিরাট হবে, আমরা নিজেরাই তো এত সংখ্যা বাড়িয়ে ফেলেছি, তাতে তো ছাত্রের অনুপাত কমবে, সেটা একটা দিক। আর আমি কখনো মনে করি না যে টেটটা হয়নি বলে বিএডের এটা কমছে, তা নয়। এসএসসি একটা বিচারাধীন ব্যাপার, হ্যাঁ, সে সরকারি কলেজও, সরকারি কলেজগুলোকেও অনেক বেশি বিএডের ইয়ে দেওয়া হয়েছে, অনুমোদন দেওয়া হয়েছে। আর এবছরের একটু আলাদা প্রেক্ষিতটা একটু আলাদা হয়েছে, আমি আশা করছি এটা থাকবে না, তবে আমি সবাইকে অনুরোধ করব।
জাহাঙ্গীর বাদশা, রিপোর্ট নিউজ আরসিবিএস। মঙ্গলবার তমলুক জেলা শাসকের অফিসের সামনে মারুতি ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, জখম হয়েছেন আরও দুজন। প্রথমে তিনজনকেই নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে, সেখানে মৃত্যু হয় একজনের, বাকিদের চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, জখম দুজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে তমলুকের জেলা শাসকের অফিসের সামনে। মারুতি ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সৈকত মুখার্জি, জখম হয়েছেন পিন্টু মাইতি ও অঙ্কুশ দলুই নামে আরো দুজন। এদিন এই তিনজন একটি বাইকে চেপে নন্দকুমারের দিকে আসছিলেন। জেলা শাসকের অফিসের সামনে তাদের ধাক্কা মারে মেছেদাগামী একটি মারুতি ভ্যান, রাস্তায় ছিটকে পড়েন তিনজন। প্রথমে তিনজনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখানেই মৃত্যু হয় সৈকতের, বাকিদের চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাটা হচ্ছে ডি অফিসের সামনে, রাস্তাটা খারাপ ছিল, এই মুহূর্তে তিনজন বাইকে করে আসছিল, হেলমেট না থাকার জন্য এবং তার সঙ্গে মারুতি ভ্যানটা পর্যাপ্ত স্পিডে আসছিল, এরপরে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে তিনজনে ছিটকে পড়ে যায়, সেই অবস্থাতে গাড়িটা অলরেডি এক সাইডে পড়ে যায়, তারপরে অলরেডি মানে ব্রেন হ্যামারেজ হয়েছে, আরেকজন অলরেডি মাথা থেকে কেটে গেছে, আরেকজনের কমর অলরেডি কমরের ঝিপ জয়েন্ট ঝরে গেছে। এই অবস্থায় সৈকত মুখার্জি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, যে অলরেডি তার মৃত্যু হয়েছে এই কথাটা আমি বলতে পারছি, আমি তার সঙ্গে ছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে হেলমেটটা খুব জরুরি আমাদের কাছে, হেলমেটটা পরলে এরকম একটা অ্যাক্সিডেন্ট আমাদের কাছে হতো না। আমার যতটা দেখা প্র্যাকটিক্যাল চোখে সেটা আমি ভর্তি করতে পারবেন। পাশে ওরা ইন্দাসিন যে ব্যাংক, ওখানে ওরা কাজ করে, ওরা আমার সহপাঠীর মতো না হলেও পাশাপাশি আমরা একসঙ্গে টিফিন টিফিন করি, এটা আমাদের সঙ্গে। সৈকত মুখার্জির বাড়ি হচ্ছে খড়গপুরে, ওনার বাড়ি, আর বাকিদের বাড়ি আবাস বাড়ি পাড়া তমলুকে, আবাস বাড়ি পাড়াতে বাড়ি, আরেকজন বাড়ি নিমতৌড়িতে বাড়ি, আর বাকিটা কি কলকাতা নিয়ে যাওয়া, বাকিটা কলকাতা নেওয়ার জন্য অলরেডি প্রিপারেশন করে আমরা ফেলেছি। সেলিমা আহমেদ ও পুলক বেরা, রিপোর্ট নিউজ আরসিবিএস। সোমবার গভীর রাতে চণ্ডীপুরে এক মুদির দোকান থেকে কয়েক লক্ষ টাকা সহ চুরি যায় বেশ কিছু সোনার গয়না, প্রায় 4 লক্ষ টাকা চুরি হয়েছে এমনটাই জানান দোকান মালিক। ঘটনায় তদন্তে নেমেছে চণ্ডীপুর থানার পুলিশ। একটি মুদি দোকান থেকে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটল সোমবার গভীর রাতে। ঘটনাটি ঘটেছে চণ্ডীপুর থানার বাবুইয়াতে। সূত্রের খবর, নিজের মুদির দোকানে 2,15,000 টাকা এবং বেশ কয়েক ভরি সোনা রেখেছিলেন দোকান মালিক বিষ্ণুপদ দাস। মঙ্গলবার সকালে কলকাতায় জিনিসপত্র কিনতে যাওয়ার কথা ছিল ওই ব্যক্তির, কিন্তু তার মধ্যেই সোমবার চুরির ঘটনাটি ঘটে। মঙ্গলবার দোকান খুলতে এসে ওই ব্যক্তি দেখেন জানলার রড ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, নগদ টাকা ও সোনার গয়না উধাও, সব মিলিয়ে প্রায় 4 লাখ টাকা চুরি হয়েছে মত বিষ্ণুপদ বাবুর। চুরির অভিযোগ জানানো হয়েছে চণ্ডীপুর থানায়, ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আজকে মাল করতে যাব বলে কিছু টাকা রেখেছিলাম, 1,20,000 টাকার মতো, এসে দেখছি টাকা পয়সা নাই, আর ঘরের কিছু গয়না এখানে ছিল, আমার স্ত্রীর গয়না এবং আমার কিছু গয়না, আমার ছেলের আংটি, একটা সুচ, এই ছিল। কত ভরি সোনার গয়না হবে? 5 ভরির মতো। সমীর মাইতির, রিপোর্ট নিউজ আরসিবিএস। নন্দকুমার থানার মনসন্তোষপাড় প্রাথমিক বিদ্যালয়ে 150-এরও বেশি ছাত্রছাত্রীকে মিড ডে মিলে ইলিশ মাছ খাওয়ালেন শিক্ষক শিক্ষিকারা, সেই সঙ্গে দিলেন মোজা। পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি তারা। বুধবার এই বিদ্যালয়ে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার মনসন্তোষ পাঠ প্রাথমিক বিদ্যালয়, প্রায় 150-এরও বেশি ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে। স্কুলের পড়ুয়ারা তপশিলী জাতিভুক্ত, নিত্যদিন তাদের নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। ছাত্রছাত্রীদের কথা ভেবেই নিজেদের টাকায় মিড ডে মিলে ইলিশ মাছ খাওয়ানোর ব্যবস্থা করলেন শিক্ষক শিক্ষিকারা। সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জুতো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মনসন্তোষ পাঠ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সেই সঙ্গে দিলেন মোজা। মোজা ও দুপুরের খাবারে ইলিশ মাছ পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। আমার নাম পাপিয়া দলুই, আজকে আমরা ইলিশ মাছ খেয়েছি, আমাদের খুব মজা হলো। বাবা গরিব, দিনে মাঠে কাজ করে, আমরা ইলিশ মাছ জুতো মজা পেয়ে খুব আনন্দ পেলাম। আজকে আমরা ইলিশ মাছের ঝোল খেয়েছি, জুতো মজা স্যার বেতনে দিয়েছে, আমরা খুব আনন্দ করছি।
প্রত্যেক পড়ুয়াদের নিজেদের সন্তানসম ভালোবাসা দিয়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা। বাজারে আগুন দাম মাছের, তবুও পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি শিক্ষক শিক্ষিকারা। ছাত্ররা আমাদের সন্তান তুল্য, আর আমি যে স্কুলে এখানে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি সেই এলাকাটা হচ্ছে তফসিলি জাতিভুক্ত এলাকা। এখানে এরা বেশিরভাগ সময় দুবেলা খেতে পায় না পেট ভরে। আমরা আজকে এই সরকার, যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে জুতো দিয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, জুতো পড়লে তো হবে না, এলাকা অনুন্নত, তাই আমরা শিক্ষকরা সবাই আমরা আলোচনা করে ভাবছি যে ওদের জুতোর সঙ্গে মজা দেব। আর আজকে আমাদের মিড ডে মিলের খাওয়ারের সঙ্গে ওরা আজকে ইলিশ মাছের দাম অনেক, তা সত্ত্বেও হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে, তবুও আমরা যাতে উৎসাহিত হয়, এই এলাকা যাতে আরও উন্নত হয়, সেই জন্য আমরা মিড ডে মিলের খাওয়ারের সঙ্গে আজকে ওদের ইলিশ মাছ খাইয়েছি। বুধবার এই প্রাথমিক বিদ্যালয়ে আসেন পূর্ব মেদিনীপুর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমন বিশ্বাস। নিজেদের বেতনের টাকা দিয়ে শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। খুব ভালো লাগলো, এখানে একটা অভিনব প্রয়াস নেওয়া হয়েছে যে একদিনের মধ্যাহ্নকালীন যে আহার দেওয়া হয় বিদ্যালয়ে সেখানে ইলিশ মাছ খাওয়ানো হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জুতো যে দেওয়া হচ্ছে, জুতো বিলি করা হচ্ছে, জুতোর সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে মোজা দেওয়া হয়েছে। সত্যি এটা একটা অসাধারণ অনন্য প্রয়াস, আমি মনে করি এটা অনুকরণযোগ্য। অন্যান্য বিদ্যালয় যদি এরকম একদিনের জন্য বিশেষ করে মিড ডে মিল আয়োজন করে বিশেষভাবে এবং জুতোর সঙ্গে সঙ্গে মোজা দিতে পারে, তাহলে নিশ্চয়ই ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার আকর্ষণ অনেক বাড়বে। পূর্ব মেদিনীপুর জেলার মনসন্তোষ বেসিক পার্ট স্কুল, সেই স্কুলের শিক্ষক মহাশয়রা নিজেদের বেতনের টাকা দিয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সঙ্গে খাওয়ালেন ইলিশ মাছ, সঙ্গে দিলেন মজা। সারা বছরই এই স্কুলে কিছু না কিছু হয়ে থাকে, আর এইসব পেয়ে অত্যন্ত খুশি ছাত্রছাত্রীরা। ক্যামেরায় সৌমিত্র বেরার সঙ্গে জাহাঙ্গীর বাদশা, আরসিবিএস নিউজ। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ আরসিবিএস। রাজ্যের নতুন সরকার গঠনের পর মঙ্গলবার প্রথম হলদিয়া উন্নয়ন পর্ষদের বৈঠকে 100 কোটি টাকার উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটি থেকে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বেশ কয়েকজনকে বাদ দেওয়া হয়। সেই জায়গায় নতুন কমিটিতে যুক্ত হয়েছেন নন্দকুমারীর বিধায়ক সুকুমার দে, পাঁশকুড়া বিধানসভার বিধায়ক নন্দ মিশ্র সহ অন্যান্যরা। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে আসীন রয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকার গঠনের পর মঙ্গলবার প্রথম হলদিয়া উন্নয়ন পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হলো। সেই বৈঠকে 100 কোটি টাকার উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে ছিলেন প্রাক্তন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। তিনি চেয়ারম্যান পদে থেকে এলাকায় আমূল উন্নয়ন করেছিলেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার বিধানসভায় মন্ত্রী হিসেবে নিয়ে যাওয়ার জন্য নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী করেছিলেন শুভেন্দুবাবুকে। সেই সময় এলাকার মানুষের মধ্যে চিন্তা জেগেছিল তিনি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে থাকতে পারবেন কিনা, কিন্তু রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য সরকারের আসনে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের পরিবহন মন্ত্রীর পাশাপাশি হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে পুনরায় আসীন হন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের কথা চিন্তা করে হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকাকে উন্নয়নে ভরিয়ে তুলতে 100 কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন নতুন কমিটির সদস্যদের সাথে। হলদিয়া উন্নয়ন পর্ষদের 13 জনের কমিটি, আর সেই কমিটি থেকে হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল সহ বেশ কয়েকজন বাদ পড়েছেন। যে নতুন কমিটি, নতুন সরকার আসার পরে, এবার আমাদের সরকার সেকেন্ড টার্মের পরে কমিটি করে দিয়েছিলেন 13 জন মেম্বারে, তার ফার্স্ট বোর্ড মিটিং ছিল। সেই বোর্ড মিটিং হলো, আমরা যে ধারাবাহিকভাবে আমাদের যে উন্নয়নের কাজগুলো চলছে সেগুলো রিভিউ হলো। আমাদের টার্গেট 100 কোটি টাকার উন্নয়নের কাজ আমরা করব। রাজ্য সরকার গত বছর আমাদের 50 কোটি দিয়েছিলেন, 50 কোটি টাকা আমরা ধরুন পিএনআরডির পিএমজিএসওয়ের কাজ, আপনার পিডিসিএল এর ডিপোজিট স্কিমে একটা কাজ, কোর্টের কিছু রেভিনিউ শেয়ারিংয়ের কাজ, আমাদের কস্ট শেয়ারিংয়ের কাজ, আইওসির কিছু পাইপলাইনের কাজ, সব মিলিয়ে আমরা 100 কোটির কাজ গত ফিনান্সিয়াল ইয়ারে করেছি। সেই জায়গায় নতুন কমিটিতে যুক্ত হয়েছেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, পাঁশকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান নন্দ মিশ্র সহ অন্যান্যরা। এদিন চেয়ারম্যান শুভেন্দু অধিকারী বলেন, হলদিয়া উন্নয়ন পর্ষদের এলাকা উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী বিপুল টাকা বরাদ্দ করেছেন, সেই অর্থে এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। কোন কোন এলাকায় কি কি উন্নয়ন প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এই ফিনান্সিয়াল ইয়ারেও আমরা নতুন 100 কোটির কাজ করব, অ্যাকসেপ্ট করেছি, এবং আমরা ফুটপার্কের যে জায়গাটা আছে 300 একর, সেটা আমরা WBITDC পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তরিত করছি, যাতে
ওই 300 একরে নতুন করে শিল্পায়নের কাজ শুরু হতে পারে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। রথযাত্রাকে উপলক্ষ করে ময়নায় ব্যবস্থা করা হয় আইন সংক্রান্ত আলোচনার। উদ্যোগে ছিল বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, আয়োজনে ছিল জেলা আইনি পরিষেবা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্যামল গুপ্ত সহ বিশিষ্টরা। আইন সংক্রান্ত আলোচনার ব্যবস্থা করা হলো ময়না থানার দক্ষিণ হরকুলি গ্রামে। মূলত রথযাত্রাকে উপলক্ষ করেই এই আলোচনার ব্যবস্থা করা হয়। উদ্যোগে ছিল বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, আয়োজনে ছিল জেলা আইনি পরিষেবা। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্যামল গুপ্ত, ডিএলএস এর সম্পাদিকা সুবর্ণ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। পরিষেবা সমিতি আমাদেরকে ফ্রি কিছু পরিষেবা দেবে বলে মামলা মোকদ্দমা লেগেই থাকবে, চলবে? এটা ভাববেন না। কেন না? এটা ভাবলে আপনার আসলে আপনি ক্ষতিতেই রান করছেন, অর্থাৎ আপনার মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে। বাড়িতে অসুখ বিসুখ থাকে, বাবা মার মন কখনো ভালো হয় না। আর আপনার মামলা মোকদ্দমা থানা পুলিশ কোর্ট কাছারি লেগে থাকলে আপনার মন কখনো ভালো হবে? কখনো ভালো থাকতে পারে না। কেন না? হিংসার আগুন জ্বলতেই থাকে। পরামর্শ দান এইটাই বলে যে আপনি বিরোধ মেটানোর চেষ্টা করুন। আর বিরোধ মেটানোর চেষ্টা করতে গেলে নিজেকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। অসিত বেরাও যাদুবেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। পান ও সবজির ফলন বাড়াতে সোমবার ময়নায় আয়োজন করা হয় বিশেষ প্রশিক্ষণ শিবিরের। উদ্যোগে ছিল কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র ময়না ব্লক। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পান ও সবজির ফলন বাড়াতে উদ্যোগী কৃষি দপ্তর সোমবার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ময়না থানার তিলখোজা অঞ্চল অফিসের কক্ষগৃহে। উদ্যোগে ছিল কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র ময়না ব্লক। উপস্থিত ছিলেন তিলখোজা অঞ্চলের প্রধান নিশিকান্ত মাইতি, ময়না ব্লকের এডিও আনন্দ সিংহ সহ বিশিষ্টরা। পান ও সবজির ফলন বৃদ্ধি করতে কি করণীয় কৃষকদের, সে বিষয়ে আলোচনা করা হয় এদিন। সেই সঙ্গে চলল প্রশিক্ষণও। অসিত বেরাও যাদবেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। মঙ্গলবার ময়নায় ময়না রামকৃষ্ণন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দোলাইকে সম্বর্ধনা দেওয়া হয়। রথযাত্রা উপলক্ষে এই সংস্থার উদ্যোগে 7 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্বর্ধনা সভায় বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ময়না ব্লকের বিডিও বিশ্বজিৎ বসু, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পণ্ডা সহ বিশিষ্টজনেরা। আজকে মূলত যে অনুষ্ঠানটা ছিল আমাদের নবনির্বাচিত বিধায়ক সংগ্রাম দোলাইয়ের সম্বর্ধনা সভা, এবং সেই সঙ্গে সঙ্গে ময়না বিবেকানন্দ মিশনের কন্যাকুমারিকা ভবনে যে কম্পিউটার সেন্টার হচ্ছে তার উদ্বোধনের ব্যাপারটা ছিল। তো দুঃখের বিষয় যে সুগেন্দুবাবু তিনি আসতে পারেননি, তিনি দুঃখ প্রকাশ করে আমাদের জানিয়েছেন। পরে তিনি একদিন আসবেন এবং আমাদের সঙ্গে মিলিত হবেন এবং কম্পিউটার ভবনে যে উদ্বোধন করবেন এটা তিনি জানিয়েছেন। আমাদের যে ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশনের যে সমস্ত কর্মকাণ্ড আছে, আমরা খুব সাম্প্রতিকভাবে আমরা ভারত সরকারের তথ্য মন্ত্রকের সম্পর্ক দপ্তর থেকে আমরা যে অনুমোদনটা পেয়েছি। অসিত বেরাও যাদুবেরা, রিপোর্ট, নিউজ আরসিবিএস। আজকের মতো নিউজ আরসিবিএস এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।